আমার বন্ধুগণ, বাবুরি মসজিদের টাটকা খবর সম্পর্কে আপনারা ফেসবুকে দেখতে পারবেন, নেটে দেখতে পারবেন। আমার বন্ধুগণ, গ্যাটো মেশিন দিয়া বাবুরি মসজিদ ভেঙে দেওয়ার জন্য ওই কাফির মোরতাদ ওই মোদি সরকার বন্ধ হয়ে পড়েছে, কিন্তু কি লীলা খেলা শুরু হয়েছে। বাবুরি মসজিদ গ্যাটো মেশিন দিয়ে ভাঙতে চায়, কিন্তু গ্যাটো মেশিন বারবার নষ্ট হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না আমার বন্ধুগণ, তোমরা মসজিদ ভাঙতে চাও, আমরা মুসলমান বলছি। ও ভারত সরকার, মসজিদের মতো তোমরা ভারত টুকরা টুকরা হবেই হবে, ঠিক কিনা বলে? জোরে বলেন ঠিক কিনা? আমরা অথচ বলি যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা এটা বলি কিনা? ওরা ওদেরকে আমরা প্রতিবেশী মনে করি, কিন্তু ওরা আমাদের প্রতিবেশী না, ওরা হলো আমাদের দুশ্মন, ঠিক কিনা বলে? ওরা আমাদেরকে পানি থেকে বঞ্চিত করেছে। আপনারা ফারাক্কার ভাত দেখেছেন, পানি ওরা বেঁধে রেখেছে। আমাদের সমস্ত নদ নদীগুলো আজ মরুভূমিতে পরিগণিত হয়েছে, নদীতে পানি নাই, ঠিক কিনা বলে? পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা, ব্রহ্মপুত্র, যেখানেই যাবেন শুধু মরুভূমি, শুধু বালু আর বালু। আজ যদি এই পানি, এই পানির প্রবাহ কে জারি করেছে? সেই সীমা লঙ্ঘন তোমরা করছো, তোমরা পানি বন্ধ করে দিচ্ছ, আল্লাহ তোমাদের রেজেক বন্ধ করে দিবে, ঠিক কিনা বলে? আমার বন্ধুগণ, আমার আপনার প্রিয় হাবিবকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা কোনটি? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবীদের প্রশ্নের জবাবে তিনি জবাব দিয়ে বলেছিলেন, এই পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরের শ্রেষ্ঠতম জায়গা কোনটি? বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, এর পরের শ্রেষ্ঠতম জায়গা হলো মসজিদে আকসা। এই দুটি মসজিদের নাম কোরআনে আছে কিনা, কথা বলেন আছে কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, নবীজি এই দুটি মসজিদ থেকে মিরাজ পরিভ্রমণ করেছিলেন। আমার বন্ধুগণ, ইমাম সাহেব নবীদের হাদিসগুলো বর্ণনা করতেছিলেন, মসজিদের ফজিলত সম্পর্কে বর্ণনা করতেছিলেন। পৃথিবীর প্রথম ঘর, প্রথম জায়গা হলো বাইতুল্লাহ, খানায় কাবা। আমার বন্ধুগণ এইভাবে করে মসজিদের বর্ণনা শুনতেছিলেন। পৃথিবীতে যত মসজিদ আছে সব মসজিদগুলো হলো খানায় কাবার অংশ, সুবহানাল্লাহ বলবেন না? আর পৃথিবীর যত মসজিদ আছে সব মসজিদের কিবলা হলো খানায় কাবা। সব মসজিদের কিবলা কোথায়? খানায় কাবা। এজন্য খানায় কাবার যারা পশ্চিমে আছে পূর্ব দিকে তারা সেজদা করে, দক্ষিণে আছে উত্তরে সেজদা করে, উত্তরে যারা আছে দক্ষিণ দিকে সেজদা করে, ঠিক কিনা বলে? আমরা কোন দিকে? আমার বন্ধুগণ, এই বছরে হজে গিয়েছিলাম, হজের মৌসুমে দেখতে পারলাম খানায় কাবার চতুর্দিক দিয়ে কিন্তু বাউন্ডিং কাতার করা। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম, এই এই হিন্দু পরিবারের সন্তান যে যার চক্রান্তে বাবুরি মসজিদ ভাঙা হয়েছিল, আমার বন্ধুগণ ইমাম সাহেবের মুখ থেকে আলোচনা শোনার পর থেকে তিনি সঙ্গে সঙ্গে তাওহীদের কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না? কত সালে? 2005 সালে। কত সালে? 2005 সালে। আদর্শ নারী পত্রিকা আপনাদের এলাকায় আছে কিনা? আমার বন্ধুগণ, মাসের নামটা আমি ভুলে গেছি,
আদর্শ নারী পত্রিকায় আপনারা খুঁজে বের করবেন। শুধু তাই নয়, আমির হোসেনকে নিয়ে বাবুরি মসজিদ নিয়ে একটা সার দিবেন, তার নাম রেখেছে আমির হোসেন, তার ঘটনা চলে আসবে। আমার বন্ধুগণ, এই আমির হোসেন ইসলাম কবুল করলেন আর শপথ নিয়েছেন আমি 90টা মসজিদ এই পৃথিবীতে আমি নির্মাণ করে দেব। সুবহানাল্লাহ, পড়বেন না? অলরেডি 90টা মসজিদ সে পৃথিবীতে প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ, পড়বেন না? তাহলে আমির হোসেন ইসলাম কবুল করেছেন। সুবহানাল্লাহ, পড়বেন না? ভারতের শিব শক্তি ভগবানের নাম জানা আছে কিনা? আমি যে কথা বলতেছিলাম, কোরআন মানুষকে আলোকিত করে। সুবহানাল্লাহ, পড়েন? ভারতের শিব শক্তি ভগবান তার স্ত্রী শ্রীমতী কন্যা একমাত্র মেয়ে একটা পরিবার। ভারতের শিব শক্তি ভগবানের লক্ষ লক্ষ হাজার হাজার মুরিদ ছিল। উনি যখন গির্জার মধ্যে ঢুকতেন, তার মুরিদেরা তাকে প্রণাম দিত, নম নম নমস্তে ভগবান ভারত ভগবান, এইভাবে প্রণাম দিত। আর লক্ষ লক্ষ হাদিয়া তোহবা নজরানা তার সুরমুখে রেখে যেত। আমার বন্ধুগণ, তার দৈনন্দিন পার ডে ইনকাম সোর্স ছিল 2 লক্ষ রুপিয়া। কত টাকা? 2 লক্ষ রুপিয়া তার নিম্ন কামাই, আমার বন্ধুগণ। কিন্তু কি অবাক ঘটনা, ভারতের শিব শক্তি ভগবান দৈনন্দিন তিনি আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করেছেন, তার স্ত্রী শ্রীমতী কন্যা জানে না। সুবহানাল্লাহ, তার স্ত্রী শ্রীমতী কন্যা, তিনি কোরআন তেলাওয়াত শুরু করেছেন, তার স্বামী শিব শক্তি ভগবান জানে না। একমাত্র মেয়ে কন্যা, তিনিও দৈনন্দিন আল্লাহর কালাম তেলাওয়াত করেন, বাবা এবং মা কেউ জানে না। সুবহানাল্লাহ, পড়বেন না? জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার।